আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজ একটু তোমাদের সাথে আমার আম্মুর গার্ডেনটা শেয়ার করে দিচ্ছি। তো আম্মুর গার্ডেনে এখানে আজকে আমরা কী কী হারভেস্ট করব সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা রেড কালারের ঝুড়ি নিয়ে আসছি, কারণ রেড কালারের ফল তুলবো এই জন্য। তো এখানে খুব বড় একটা কলার ছুরি, এটা হচ্ছে আম্মু কেটে নিচ্ছে। তো আমি এটা একটু তোমাদেরকে ডিটেইলে দেখাবো। এটা হচ্ছে একদম বাসার সামনে কর্নারের দিকে। তো আমরা যেহেতু এখানে মানে এটাকে এখন কেটে নিয়ে যাব, এই জন্য নিয়ে গিয়ে তারপর রেখে দিতে হবে, কারণ এটা পাকলে তারপর খাওয়া হবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ আরও দুইটা ছুরি পড়েছে, তো এটা এখনও ছোট আছে। তো এখন আমরা ওই দিকটাতে চলে যাব। তো ঠিক কলা গাছের সাইডে হচ্ছে ড্রাগন ফলের গাছ। তো এখানে আজকে তিনটা ফল একসাথে পেকেছে, আর এখানে ছোট্ট ছোট্ট আরও ফুল আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা ফুল, আর এখানে কাঁচা ফল আছে। তো আমরা হচ্ছে পাকাটা আজকে তুলে নিব। তো আম্মু হচ্ছে এটা তুলে নিয়ে এটা দেখার পরে আমাকে ডাক দিল, বলল যে এগুলো পেকে গেছে, এগুলো কাঁচা ছিল, আমি যখন এসেছিলাম তখন এগুলো একদম সবুজ কালার ছিল। তো এখন যেহেতু এগুলো পেকে গেছে, আম্মু বলল আমাকে তুলে নিতে। তো আমি হচ্ছে এগুলো তুলতে খুব পছন্দ করি, যে কোনো জিনিস আমার নিজ হাতে গাছ থেকে হারভেস্ট করতে খুবই ভালো লাগে। তো আম্মু আমি থাকা অবস্থায় মানে আমাকেই সবসময় এগুলো তুলতে বলে। তো যাই হোক, একটা গাছে দেখতে পাচ্ছ দুইটা ফল হয়েছিল, তো আমি এটাকেও তুলে নিলাম। আর এখন আরেকটা ডালে এই ফলটা, এটাও পেকে গেছে, তো আমি এটাকে একটু তুলে নিচ্ছি। ব্যাস এই তিনটা ফল আমি হচ্ছে মাত্র তুলে নিলাম। সাইডে এখানে আছে লেবুর গাছ, তো এখানে অনেক অনেক লেবু ধরেছে, তবে ছোট ছোট আছে, এই জন্য এখন আর লেবু তুলবো না, কারণ আমার বাসায় অনেক লেবু আছে আর আম্মুর বাসায়ও অনেক লেবু। তো এখন হচ্ছে এই পিচুগুলো আর তুলতেছি না। তো এখন এইখান থেকে কলাটাও নিয়ে যাব, যেটা এই মাত্র কাটা হয়েছে। আর এদিকে পিচ্চিটাকে একটু দেখিয়ে দিলাম। দেখ তো আমি হচ্ছে হারভেস্ট করে নিলাম তিনটা ড্রাগন ফল, আর বাসায় গিয়ে তোমাদেরকে কেটে দেখাবো যে আমি হচ্ছে এখনই এটাকে খাবো, অ্যান্ড টেস্টটা কেমন হয়েছে এটা দেখবো। তো যাই হোক, এখন এগুলোকে তুলে নিয়ে তারপর এখন বাসার দিকে চলে যাব। তো বাসার একদম সাইডে কর্নার থেকে এভাবে বাহিরে পুঁইশাক গাছটা উঠেছিল, যেটা তোমরা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছো, যে আমি আম্মুর বেলকনিতে দাঁড়িয়ে পুঁইশাক কেটে নিচ্ছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ একদম দেয়াল ঘেঁষে হয়েছে। তো এটার শাখা প্রশাখাগুলোই কিন্তু বাসার ভিতরে চলে গিয়েছে একদম বেলকনির সাইডটাতে। আর ওই পুঁইশাক গাছটা অ্যাকচুয়ালি আম্মু লাগিয়েছিল ওই কর্নারে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ কলার ছুরিটা কেটে এখানে রেখে দেওয়া হয়েছে, যেহেতু এখন হচ্ছে একটু অন্ধকার হয়ে আসছে, একটু আগেও সানলাইটটা ভালো ছিল, তো মনে হচ্ছে যে একটু বৃষ্টি হবে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। সো সানলাইটটা এখন চলে গেছে, এখানে কলাটা রেখে দেওয়া আছে। আর এখন আমি এখান থেকে বেছে নিচ্ছিলাম যে কোনটা এখন কাটবো। তো এই যে ড্রাগন ফল যেটা দেখতে পাচ্ছ, এইটা এখন আমি কেটে নিব। সো ফার্স্টে এটাকে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পর এটার, যেহেতু ওয়াশ করার প্রয়োজন পড়ে না, কারণ ভেতরে বাহিরের উপরে চামড়াটা আবরণটা ফেলেই তারপর খাওয়া হয়, তারপর যেহেতু আমি কাটবো সেই জন্য ভালো মতো ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি। সো চলো বন্ধুরা কেটে নেওয়া যাক। Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. তো ফলটা কেটে নেওয়ার পর আমি আমার ছোট বোন আর আমার মেয়ে, আমরা তিনজন বসে এটাকে মানে শেষ করে দিলাম। আর অনেক অনেক মিষ্টি ছিল, তো এই জন্য এক ঝটলোকেই মানে খাওয়াটা শেষ হয়ে গেছে ডান। তো বিকেলবেলা আম্মু একটু বাহিরে গিয়েছিল, বাহিরে বলতে একটু বাজারে গিয়েছিল আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তো আম্মু আবার আমার জন্য সাথে করে এখানে পুরি নিয়ে এসেছে, কারণ এইখানকার ডাল পুরিটা আমার খুবই পছন্দ। তো দেখতে পাচ্ছ আম্মু এখানে অনেকগুলো পুরি নিয়ে এসেছে, তো এখন বের করে দিচ্ছে, কারণ
আমরা যেহেতু আজকে বাসায় চলে যাব, তো এখানে সব বোনেরা একসাথে বসে বসে পুরি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো সেই মোমেন্ট একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো আম্মু বের করে করে আমাদেরকে দিচ্ছে, কারণ পুরিটা এখনও অনেকটা গরম। সো এই পুরির সাথেও কিন্তু আরও অনেক কিছু আম্মু আমার জন্য এনেছে। আম্মুকে একটা জিনিস আনতে বলেছিলাম, সো তোমরা দেখতেই পাবে। সেই তো এখন আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো একসাথে বসলে আসলে এইভাবে আমাদের খাওয়াটা হয়, মানে একই পাত্রে সবাই মিলে। তো এখানে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া হচ্ছিল। তো সন্ধ্যার পর অ্যাকচুয়ালি আমি বাসার জন্য রওনা দিব, আর এখানে আম্মু আমার জন্য কুকি কাটার নিয়ে এসেছে। তো আমি যদি পিঠা বানাই তো এই জন্য এক্ষেত্রে এটা কাজে লাগবে, এটা মনে করে আম্মু আমার জন্য নিয়ে এলো। আর এখানে আমি একটা কড়াই বলেছিলাম আম্মুকে ছোট্ট দেখে একটা কড়াই আনতে, মাঝে মাঝে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমার খুবই দরকার পড়ে। তো আম্মু এখানে ছোট্ট টাইপেরই দুইটা নিয়ে এসেছে, একটা লোহার কড়াই আর একটা নর্মাল। তো দুইটাই কিন্তু অনেক ছোট্ট ছোট্ট, আর এই ছোট্ট জিনিসগুলো দেখতে অনেক কিউট লাগে আমার কাছে। আর এখানে কুকি কাটা এটা আমার খুবই প্রয়োজন ছিল, কারণ পিঠা কাটার সময় আমার কাছে মনে হয় এটা খুবই দরকার পড়ে। তো যাই হোক, এইগুলো এনেছে আম্মু, আর এই যে কড়াইটা দেখতেই পাচ্ছ, আর লোহার কড়াইটা বেশি কিউট ছিল কারণ এটা সবচাইতে ছোট্ট, একদমই ছোট। দেখো আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটার চাইতেও ছোট। তো আমি জাস্ট একটা কড়াই আনতে বলেছিলাম, তো আম্মু পিচ্ছি ভাবলো যে আমি দেখলে খুশি হব, তো এই জন্য দুটো নিয়ে এসেছে। তো এটাতে আমি এখনও জানি না কী করবো, হয়তোবা পিঠা ভাজার ক্ষেত্রে আমার বেশি কাজে লাগবে এরকম মনে হচ্ছিল। সো এই তো আমার কড়াই দুইটা, আর এখন হচ্ছে আম্মু আমার জন্য এই পুটলিটাতে কী এনেছে সেটাও একটু তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো এইটার মধ্যে ছিল আমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ বলতে আমি ছোট্টবেলায় খুব বেশি যে জিনিসটা পছন্দ করতাম, মানে বাহিরের খাবার দাবারের মধ্যে, সেটা হচ্ছে বাদাম টানা। সো আজকে আম্মু বাজারে গিয়ে যখন দেখলো যে বাদাম টানা সামনে, তো আম্মু ভাবলো আমি যেহেতু বাসায় আছি এই জন্য এই বাদাম টানাগুলো নিয়ে এসেছে আমার জন্য। তো এইটা দেখে তো আমি টোটালি সারপ্রাইজড, মানে খুবই খুশি হয়েছি, কারণ আজ বহুদিন পর আমি এই বাদাম টানাটা খাচ্ছি। এটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দের। সো বন্ধুরা, আমরা হচ্ছে আজকে মানে এখন হচ্ছে আনন্দ মজা করে নিচ্ছি, একটু পর আমরা চলে যাব। তো ব্যাগটা সব গোছানো শেষ, সাইফার পাপা এসে আমাদেরকে নিয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকে টোটালি ব্লগ। কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলবে না। যদি আজকে ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর তোমরা যদি চাও চাইলে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, এতে করে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।